नमस्कार বন্ধুরা, আমাদের চ্যানেলের তরফ থেকে সমস্ত ভিউয়ারদের জানাই রক্তিম অভিনন্দন। কামারহাটি মিউনিসিপ্যালিটি কিভাবে ফর্মটা ফিল আপ করবে অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই আমি দেখানোর আগে আমাদের অনুরোধ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে, কারণ সর্বপ্রথম নোটিফিকেশন আমরাই দেখাই। এতে বয়স লাগছে 18 থেকে 40, কোয়ালিফিকেশন লাগছে ক্লাস 8, মিনিমাম মাধ্যমিক এইচএস দিতে পারবে। পোস্টের নাম হলো পিয়ন এবং মজদুর। আমি ফর্মটা কীভাবে ফিল আপ করবে আমি শুরু করছি। হ্যাঁ, তোমরা দেখো, এই দেখো ফর্মের প্রথমটা দেখে নাও। এই দেখো অ্যাপ্লিকেশন ফর্ম্যাট ফর দ্য পোস্ট অফ পিয়ন অথবা মজদুর, তুই যেটা করবে, পিয়নও করতে পারো মজদুরও করতে পারো। দেখো করেছি। নেক্সট অ্যাপ্লিকেশন নাম্বার, এটা অফিস ইউজ অনলি, অর্থাৎ শুধু এটা অফিস করবে, তুমি কিছু করবে না। টু দ্য চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি, 1 নম্বর MM ফিডার রোড, বেলঘরিয়া, কলকাতা 56। নাম্বার 1 নেম, এখানে ব্লকে লিখবে, আমি লিখেছি ধরো একজনের নাম চন্দন ঘোষ, দেখতে পাচ্ছ স্টেপ বাই স্টেপ লেখাটা হয়েছে। এখানে একটা ফটো লাগাবে এবং ফটোটার সাইজ হওয়া চাই 4.5 সেন্টিমিটার × 3.5 সেন্টিমিটার। এই ফটোটা লাগাবে এবং সেলফ অ্যাটাস্টেড করবে, সেলফ অ্যাটাস্টেড নিজে নিজে একটা সই করবে, নিচে একটা সই করবে। নাম্বার 2, তুই চলে আসে অ্যাড্রেস, ধরো আমার অ্যাড্রেস, পাশে ক্যান্ডিডেটের অ্যাড্রেস 66 APC রোড, আচার্য প্রবলচন্দ্র রোড, আমি সংক্ষেপে লিখেছি। পোস্ট অফিস আমার স্ট্রিট, আর পিনকোড 7 লক্ষ 9, তোমার অ্যাড্রেস যা আছে তুমি সেটাই দেবে। নেক্সট চলে আসো ফাদার্স অ্যান্ড হাজব্যান্ডস নেম, অর্থাৎ বাবা অথবা স্বামীর নাম যা হবে। ওনার বাবার নাম হচ্ছে অনিল ঘোষ, আমি লিখেছি ANILGHOSH। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি 6239-2673-4, তবে যা আছে তাই, তোমার যা আছে সেটা লিখবে। ডেট অফ বার্থ ধরো 6/12/1998, 6/12/1998। 6 নম্বর এজ অ্যাজ অন তোমার 1/5/2022, অর্থাৎ ভালো করে দেখো 1/5/2022 থেকে তুমি ক্যালকুলেটারে তুমি ডেট অফ বার্থটা মাইনাস করতে পারো। তোমার ডেট অফ বার্থ থেকে আমি করেছি একটা ম্যানুয়াল, দেখো ম্যানুয়ালটা দেখো 1/5/2022, ডেট অফ বার্থ 6/12/1998, কী দাঁড়ালো 25/4/23, অর্থাৎ 23 বছর 4 মাস 25 দিন। কাজ তুমি হিন্দু না মুসলিম সেটা লিখবে। ক্যাটাগরি তুমি UR OBC বা SC ST যা আছে লিখবে, আমি এখানে UR OBC লিখেছি, তোমার যেটা মন চায় লিখবে। 12 নম্বর হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এডুকেশন পাস, ক্লাস 8 যদি পাস করো, কোন বোর্ড থেকে পাস করেছ, কোন বোর্ডের আন্ডারে, আমি লিখেছি WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, কত সাল, একটা লিখেছি 2014, কোন ডিভিশনে ফার্স্ট ডিভিশন, কত নম্বর পার্সেন্টেজ 60%। ধর সেম মাধ্যমিকে সেই বোর্ডটা লিখেছি 2016 ইয়ার অফ পাসিং সেকেন্ড ডিভিশন 45% মার্কস। 13 নম্বরে চলে যাও টেকনিক্যাল আদার কোয়ালিফিকেশানে কী আছে, আমি লিখেছি কম্পিউটার নলেজ, অনেকেই এটা আছে তাই লিখেছি কম্পিউটার নলেজ, তোমার যা থাকবে তুমি সেটাই দেবে। এবার তুমি চলে যাও 14 নম্বর পয়েন্টে, এক্সপিরিয়েন্স অর্থাৎ অভিজ্ঞতা যদি কিছু থাকে সেটা লিখবে। হ্যাঁ, 3 to 5 ইয়ার্স বা 2 ইয়ার্স বা 1 ইয়ার যা থাকবে, কিসের ওপর আছে ডিটেলস এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এখানে বলছে ফর সিরিয়াল নাম্বার 5, 12, 13, 14 অ্যাটাচ ফটোকপি অফ সার্টিফিকেট টেস্টিমোনিয়ালস, অর্থাৎ ডিউলি সেলফ অ্যাটাস্টেড। এবার ভালো করে মেলাও, আমি আবার নিয়ে আসি 5, 12, 13, 14, এই দেখো 5, 5 যেটা বার্থ 5, 12, 12 হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান, এই দেখো 13, 13, এই যে 13, এই যে 13 টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যদি থাকে 14 এক্সপিরিয়েন্স, এই দেখো 14 দেখতে পাচ্ছ 14। এই কটা কী করবে, সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস তুমি এই ফর্মের সাথে দেবে। এবার তুমি ধরো, এবার আমি যে কথা বলি ফটো কীভাবে লাগাবে, এই ফটো লাগালাম আটা দিয়ে, ফটো লাগানো হয়ে গেল, এই আটা দিয়ে ফটো লাগালাম, এইখানটা সইটা করলাম, করা হয়ে গেল। আরও এক্সট্রা যে দুখানা ফটো আছে সেই দুটো ফটো এই জায়গাটায় স্টেপেল করবে, ডকুমেন্টসগুলো স্টেপেল করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, এখানে স্টেপেল করবে, এই স্টেপেল হয়ে গেলে এখানে দুটো ফটো, এখানে একটা ফটো, এখানে দুটো ফটো, এখানে একটা ফটো, এটা কমপ্লিট হয়ে গেল।
হওয়ার পরে এবার তোমায় খাম তৈরি করতে হবে। আমি আবার বলছি, দুটো ফটো একটা ফটো, দুটো খাম লাগবে, ডকুমেন্টসের জেরক্স সব পেছনে লাগিয়ে স্টেপেল করবে, যা যা তোমার আছে সেগুলো দেবে। দেওয়ার পরে এইবার খামটা কিভাবে লিখবে দেখো, আমি খামটা লেখা দেখাচ্ছি। মেন খাম যেটা, সেখানে লিখবে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নাম্বার, এই দেখো 401/GNC, আর নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্ট, পিওন না মজদুর, সেটা লিখবে। কাকে উদ্দেশ্য করে লিখছ, টু দ্য চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি, 1 নম্বর MM রোড, পোস্ট অফিস বেলঘরিয়া, কলকাতা 756। নিচে তোমার নাম ঠিকানা, আমি একটা নাম ধরেছিলাম চন্দন ঘোষ, 66 ABC রোড, কলকাতা 709। আমার কিন্তু মেইন খামটা হয়ে গেল। এবার তুমি চলে যাও যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড খাম, এটাকে বলে সেলফ অ্যাটেস্টেড খাম, যেটা ওর ভেতরে যাবে, এরম ভেতরে যাবে। এখানে নিজের নাম আর ঠিকানা, নিজের নাম আর ঠিকানা এই দুটোতে লিখলে 5 টাকা দামের স্ট্যাম্প, 5 রুপিস স্ট্যাম্প, 5 টাকা দামের স্ট্যাম্প এখানে আটকালে, এখানেও 5 টাকা দামের স্ট্যাম্প আটকালে, এইগুলো সমস্ত কিন্তু এই খামের মধ্যে ঢুকবে, এই খামের ভেতরে যাবে। তাহলে কীভাবে হলো, এই ফর্ম হলো, ডকুমেন্টস হলো, আর এবার এইভাবে মূল্যে, ঠিক আছে, এইভাবে মূল্যে এই ছোটো খামটা হলো, ঠিক আছে। সব কিছু কমপ্লিট করার পরে এর ভেতরে ঢোকালে, এই দেখো আমি ঢোকাচ্ছি, দেখতে পাচ্ছ, এই 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 ভেতরে ঢুকে গেল। এইবার আটা দিয়ে মুখটা মারবে, হয়ে গেল। এখানে কি করবে, হয় অর্ডিনারি পোস্ট, নালে রেজিস্টার্ড পোস্ট, আর নালে কোরিয়ার দিয়ে আগামী 7/6/2022 তারিখের মধ্যে পাঠাবে। ব্যাপারটা তোমাকে বোঝাতে পেরেছি আমি। এইবার আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, তুমি যদি কামারহাটি মিউনিসিপ্যালিটির ভ্যাকেন্সি সম্বন্ধে ডিটেলসটা জানতে চাও, তাহলে ওদের ওয়েবসাইট মানে কামারহাটি মিউনিসিপ্যালিটির ওয়েবসাইট অথবা আমাদের ডেসক্রিপশন বক্সেতে পেয়ে যাবে। যাই হোক, যারা স্কিপ না করে আমাদের ভিডিওটা শুনেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।